চেষ্টা করা হচ্ছে শহরকে আধুনিকীকরণের। সকলের সহযোগিতা ও পরামর্শ দরকার। শুধু তাই নয়, শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের জন্যও অত্যাধুনিক পরিষেবা দিতে চাই। মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর লেক সিটি শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী বৃন্দের অনুষ্ঠানে বক্তব্যে এই কথাগুলি বলেন পুর পরিষদের চেয়ারপারসন সুব্রত দেব। আমরা চেষ্টা করব যাতে শপিং কমপ্লেক্সের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাতে একটা ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা অ্যাটমসফিয়ার একটা তৈরি করা যায়। কারণ ব্যবসায়ী তো আমাদের এই সমাজের এই লোক। এর সাথে সাথে আপনারা আমাদের যে নবনির্বাচিত সদস্য সদস্যরা এখানে আছেন বা আমরা যারা মিউনিসিপ্যাল অথরিটি আছি, আপনাদের সমস্যা সম্পর্কে আমাদের কাছে আমাদের অবহিত করবেন, সো দ্যাট আমরা যাতে ভালো এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যাতে আমাদের উদ্যোগকে আপনাদের আপনাদের জন্য একটা ইতিবাচক দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি। সংবর্ধনা এবং রামায়ণী গান অনুষ্ঠানকে কেন্দ্র করে সংবর্ধিত করা হয় চেয়ারপারসন সুব্রত দেব, ভাইস চেয়ারপারসন রঞ্জন কৃষ্ণ দাস সহ উপস্থিত পুরো কাউন্সিলরদের। রামায়ণী গান পরিবেশন করেন বিজয় লক্ষ্মী সিনহা ও তার দল, তাকেও সংবর্ধিত করেন সুব্রত দেব। জমজমাটপূর্ণ অনুষ্ঠানের আসরে লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড়। Bye.
কাকু স্থান করো।
সংবাদ প্রতিনিধি সম্রাট বর্মনের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।